আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমার রেসিপি সিন্ধি বিরিয়ানি খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করবো প্যাকেট মশলায় চাইলে আপনারা এখানে মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন তো আমি গরুর মাংস দিয়ে রান্না করেছি যদি গরুর মাংস দিয়ে রান্না করতে চান তাহলেও পারেন তো আমি এইখানে বিরিয়ানি রান্না করার জন্য সানের একটি মশলা নিয়ে নিয়েছি সিন্ধি বিরিয়ানি মশলা এখানে সব মশলাগুলো দেওয়া আছে শুধু এইখানে প্রয়োজন হবে মাংসের আমি এখানে গরুর মাংস দিয়ে রান্না করব। তো একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি দেড় কাপের মতো এখন পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে নিব আর পেঁয়াজ আমরা মোটামুটি সবাই বেরেস্তা করে নিতে পারি এর থেকে বেশি দেখানোর প্রয়োজন নেই তো আমি এখন এখানে মাংসগুলো খুব বেশি বড়োও করিনি খুব বেশি ছোটোও করিনি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো আমি এখানে হাড় চর্বি সহ নিয়েছি হাড়ের পরিমাণটা কম চর্বি এবং মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব। এখন আমি এখানে মাংস দিয়ে দিয়েছি ভেজে নিয়েছি আট থেকে দশ মিনিটের মতো হাই হিটে দিয়ে এখন এখানে বাটা মশলা দিয়ে দিব দিয়ে দিলাম এখানে আদা বাটা আড়াই টেবিল চামচের মতো রসুন বাটা আড়াই টেবিল চামচের মতো তো এইখানে আমি পোলাওটা আলাদা রান্না করব এই জন্য আদা রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিলাম আমি যখন পোলাওটা রান্না করব তখন আদা রসুন বাটা দিব না তো এখন আমি আদা রসুন বাটার সাথে খুব ভালোভাবে মাংসটা ভেজে নিব আদা রসুনের কাঁচা ঘ্রাণ চলে যাওয়া পর্যন্ত তো এই পর্যায়ে অবশ্যই খুব ভালোভাবে ভেজে নেবেন আমি আজকে বিরিয়ানিতে টক দই ব্যবহার করব না আপনারা যদি চান এখানে ওয়ান থার্ড কাপের মতো টক দই দিয়ে দিতে পারেন তো মাংস ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে প্যাকেট মশলাটা কেটে পুরো মশলাই দিয়ে দিলাম আর এই মশলার প্যাকেটের মধ্যে সব ধরনের মশলা থাকে তো এখানে আমি আলাদা করে এলাচ দারচিনিও দেইনি প্যাকেটের মধ্যে যা আছে। আমি তা দিয়েই রান্না করছি শুধু এইখানে আদা বাটা আর রসুন বাটা দিয়েছি আর আমি এখানে দুইটি আলু কেটে রেখেছি এক একটি আলু আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এখন ঝালের ব্যাপারটা পুরোপুরি নিজের কাছে তো আমি এইখানে ঝালের জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিলাম যদি আপনারা ঝালটা একটু কম পছন্দ করেন তাহলে কাঁচামরিচটা বাদ দিতে পারেন তো আমি কাঁচামরিচ দেওয়ার পরে মাংসর পানিটা শুকিয়ে নিব মোট কথা খুব ভালোভাবে এইখানে ভুনে নিতে হবে আর মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি এইখানে দিয়ে দিব দুধ যদি আপনারা চান এখানে লিকুইড দুধ দিতে পারেন তবে আমি এইখানে চার টেবিল চামচ গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি এরকম এক মগ পানির মধ্যে মগটা কিন্তু খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না আড়াইশো মিলির মতো হবে তো এখন মাংসটা একটু নেড়ে দিব নেড়ে দিয়ে ঢেকে রান্না করব। যতক্ষণ না পর্যন্ত মাংস সিদ্ধ না হয় যদি মনে হয় যে দুধ দিয়েছি এই দুধে মাংস সিদ্ধ হবে না তাহলে এখানে আরও একটু গরম পানি দিয়ে দিতে পারেন তো আমি চুলা রাসটা একদম মিটমিট করে দিয়ে রেখেছি দেখুন তো আমি যতটুকু দুধ দিয়েছি তাতে মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এই বিরিয়ানি রান্না করার সময় মাংসর মধ্যে একটু ঝোল ঝোল থাকে তো আমি এখন এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিব আমি এখানে আলুটা ভেজে নিইনি আপনারা যদি চান আলুটা একটু হালকা ভেজে নিতে পারেন তো আমি এখন আলু দেওয়ার পরেও চুলা রাসটা একদম কম করে দিয়ে ঢেকে রাখবো আলুটা যাতে আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যায় কারণ আলুগুলো কিন্তু পোলাওয়ের সাথেও দমে থাকবে তো আমি এই পর্যায়ে এতটুকু ঝোল আছে। বন্ধ করে দিয়েছি চুলার আঁচ এখন পোলাও রান্না করার জন্য একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তাতে দিয়ে দিয়েছি লবণ আমি মাংস রান্নার সময় লবণ দিয়েছি লবণটায় স্কিপ হয়ে গিয়েছে আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন তো এইখানে দেড় চা চামচের মতো লবণ দিয়ে দেড় টেবিল চামচের মতো তেল দিয়ে পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি এখানে পোলাওয়ের চাল দিয়েছি আমি এইখানে গুঁড়া চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করে নিতে পারেন তবে ভাতটা ফুটানোর সময় একটু খেয়াল করে ফুটাবেন খুব বেশি যাতে ফুটে না যায় আশি পার্সেন্টের মতো ফুটলেই হবে কারণ মাংসতে একটু ঝোল আছে ওই ঝোলটা ভাতের সাথে যাবে তো ওইখানেও দমে থাকার পরে পোলাওটা একদম হানড্রেড পারসেন্ট সিদ্ধ হবে তো এইখানে আমি তিন ভাগের দুই ভাগ মাংস দিয়ে দিলাম আর এক ভাগ মাংস রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর সাইড করে একটু তেল রেখে দিয়েছি তেলটা আমি উপর থেকে দিব এখন এখানে কাঁচামরিচ পুদিনা পাতা আলু বোখারা এইখানে বিষয়টি পুরোপুরি নিজের কাছে যে যা পছন্দ করেন দিয়ে দিতে পারেন কিশমিশ বাদাম তো আমি প্রথম লেয়ারে কাঁচামরিচ এবং পুদিনা পাতা দিয়েছি দ্বিতীয় লেয়ারে অল্প করে মাংস দিয়েছি এবং আলু বোখারা দিয়ে দিয়েছি এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই আর আমি যতটুকু ভাত রান্না করেছি তার তিন ভাগের দুই ভাগ প্রথম পর্যায়ে দিয়ে দিয়েছি এখন একদম হালকা করে দিচ্ছি ভাতের লেয়ারটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর উপর থেকে তেলটা দিয়ে দিলাম একটু ঝোলসহ যাতে দেখতে সুন্দর লাগে উপর থেকে একটু আলু বোখারা দিয়ে দিয়েছি চাইলে এইখানে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিতে পারেন অরেঞ্জ ফুড কালার দিয়ে দিতে পারেন তবে আমি চেয়েছি এইখানে মাংসর মশলার প্যাকেটে যে কালারটা আসে ওই কালারটাই রাখার জন্য এখন আমি ঢেকে দিব দমে রাখবো প্রায় বিশ মিনিটের মতো প্রথম পাঁচ মিনিট হাই হিটে রেখে তারপরে তাওয়া দিয়ে বাকি পনেরো মিনিট রাখবেন দেখুন একদম পারফেক্টভাবে বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে আমি সবার উপর থেকে একটি ভাত দেখিয়ে দিলাম দেখুন তো এখন আমি একটু ঠান্ডা হওয়ার পরে যখন চুলার আজ বন্ধ করে দিবেন তার দশ থেকে পনেরো মিনিট পরে বিরিয়ানি সার্ভ করবেন কারণ ভিতরে যে অতিরিক্ত গরম থাকে ওই গরমে যদি বিরিয়ানি তুলতে যান তাহলে বিরিয়ানির ভাতটা ভেঙে যেতে পারে আর তোলার সময় এরকম চামচ দিয়ে একটু মিলিয়ে নেবেন তো আমি এখন একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি খুব ছটপট এবং মজার একটি বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ